দিনের বেলা একটুখানি ব্যবস্থা করে দিতে হবে আর কি। 28 দিন বয়স হয়েছে আমার, মুরগি মাত্র খাবার খাইছি মাত্র 10 বস্তা। আসসালামু আলাইকুম, দেখতেছেন আদিবাস ব্লগ, সাথে আমি মোহাম্মদ রিয়াজ। জানাবো আজকের খামারের বর্তমান অবস্থা। তো আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায় বাচ্চাগুলো ভালো আছে, সুস্থ আছে দেখতেছেন। আর বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কতটা বড় হয়েছে, এখন দেখা যায় যে মনে হয় যে বড় মুরগির মতো মতো লাগে আর কি, কিন্তু অতটা বড় হয় নাই। এখন বর্তমান যেই মানে যেই বয়স আসছে বা ওয়েট হিসেব করলে বাচ্চাগুলোর ওয়েট মাত্র 500 গ্রাম করে আছে আলহামদুলিল্লাহ। একটু দেখেন আগে বাচ্চাগুলো, একটু দেখাই আপনাদেরকে। এই যা দেখতেছেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এমনই আছে। এই গড় ওজন হিসেব করলে আপনার আধা কেজি করে আছে আর কি, গড় ওজন হিসেব করতে গেলে। তো আলহামদুলিল্লাহ ওয়েট নিয়ে সমস্যা নেই, ওয়েট ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে বয়স হচ্ছে 28 দিন। 28 দিন বয়সে এসে মুরগি অসুস্থতা, আগে যে মারা গেছে যে চার পিস, ওই চার পিসই আটকে গেছে, তারপরে আর আল্লাহর মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি। আর তাছাড়া হচ্ছে যে 28 দিন বয়সে এসে আমার মুরগি মাত্র খাবার খাইছে মাত্র 10 বস্তা। 10 বস্তায় খাবার অলরেডি শেষ। আগে তো ছোটো খাবারটা খাওয়াইতাম, এখন বড় আদারটা খাওয়াই আসছে কয়েকদিন, আচ্ছা কয়েকদিন বলতে আজকে 2 দিন। তো খাবার নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, বা মুরগি খাবার ভালো খাইতেছে, বা ওয়েট নিয়েও কোনো সমস্যা নেই, ওয়েটও আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে আল্লাহর রহমতে। 28 দিন বয়সে এসে কোনো ধরনের সমস্যা ফেস করতেছি না আল্লাহর রহমতে। তবে এখন যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে যে আপনার রাতের বেলা তো মোটামুটি ঠান্ডাই থাকে, দিনের বেলা একটু গরম পড়ে। তো আমার এই ফ্যানের ব্যবস্থা আছে, এইখানে একটা ফ্যান, ওইখানের একটা ফ্যান, দুটো ফ্যান আছে এইখানে কাছেই। তারপর তো এখনও ফ্যানের ব্যবস্থা করা মানে করে দেওয়া হয়নি, মানে ফ্যান দিনের বেলা চালু করি নেই। তো দেখা যেতেছে যে দিনের বেলা দুপুর হলে যে একটা গরমের আবাস পাওয়া যায় বা গরম লাগে মুরগি হাঁফায়, সেক্ষেত্রে দেখা যায় যে দিনের বেলা একটুখানি ব্যবস্থা করে দিতে হবে আর কি। আবার দেখা যায় আসরের পর বা মাগরিবের আগেই ফ্যান অফ করে দিলেই চলে, কারণ রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব বা ঠান্ডা লাগে। তো দিনের বেলা একটু ঠান্ডা ব্যবস্থা গরমের ফ্যানের ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। একটু ঠান্ডা লাগছে আমার প্রচুর, যার কারণে কথা বলতে সমস্যা হইতেছে, কিছু মনে করবেন না। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুস্থ আছে, ভালো আছে আল্লাহর রহমতে। দোয়া করবেন সবাই। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।